র্যাবের হাতে গ্রেফতার যুবলীগ নেত্রী পাপিয়ার কাছে থাকা মোবাইল ফোনে বেশ কিছু অশ্লীল ভিডিও পাওয়া গেছে এরই মধ্যে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল বাইশ ফেব্রুয়ারি শনিবার বিকেলে রাজধানীর বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন শামীমানুর পাপিয়ার নিজ মোবাইল ফোনে বেশ কিছু অশ্লীল ভিডিও পাওয়া গেছে ওই ভিডিও থেকে কয়েকটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে তবে এই ধরনের ভিডিও যে কোনো নারীর জন্য আপত্তিকর ও অনৈতিক র্যাব জানায় যুবলীগ নেত্রী পাপিয়া প্রকাশ্য আয়ের উৎস গাড়ি বিক্রি এবং সার্ভিসিংয়ের ব্যবসা তবে এর আড়ালে তিনি মূলত অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা করতেন কোনো কাজ বাগিয়ে নিতে পাঁচতারকা হোটেলে সুন্দরী তরুণীদের পাঠিয়ে মনোরঞ্জন করতেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের তার বৈধ আয় অনুযায়ী পাপিয়ার বার্ষিক আয় মাত্র উনিশ লক্ষ টাকা অথচ রাজধানীর অভিজাত একটি হোটেলে শুধুমাত্র গত তিন মাসে তিনি বিল পরিশোধ করেছেন প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যাপারে অনুসন্ধান করছিল র্যাবের একটি দল বিষয়টি আজ করতে পেরে শনিবার সকালে তড়িঘড়ি করে দেশ পালানোর চেষ্টা করেন পাপিয়া তবে শেষ রক্ষা হয়নি অবশেষে বাইশ ফেব্রুয়ারি শনিবার গোপনের দেশ ত্যাগের সময় নরসিংদী জেলা যুব মহিলা লীগের সেক্রেটারি শামীমা নুর পাপিয়াকে তিন সহযোগী সহ গ্রেফতার করে র্যাব তাদের কাছ থেকে পাওয়া গেছে ষাটটি পাসপোর্ট বাংলাদেশি দুই লক্ষ বারো হাজার দুইশো টাকা পঁচিশ হাজার ছয়শো জাল টাকা তিনশো দশ ভারতীয় রুপি চারশো বিশ শ্রীলঙ্কার মুদ্রা এগারো হাজার একানব্বই মার্কিন ডলার ও ষাটটি মোবাইল ফোন র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লা বুলবুল বলেন পাপিয়ার আয়কর ফাইল তলব করে দেখা গেছে সেখানে তিনি বছরে বাইশ লক্ষ টাকা আয় দেখিয়েছেন অথচ তার প্রতিদিন বাড়ির বিল টাকা আড়াই লাখ এত টাকার উৎস কোথায় জানতে চাইলে পাপিয়ার অ্যাপকে জানান যারা হোটেলে আসতেন তাদের কাছে মেয়ে পাঠিয়ে দেওয়া হতো এরপর অশ্লীল ভিডিও তুলে ওই সব ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো লোক লজ্জার ভয়ে কেউ মুখ খুলত না এরকম সাতজন উঠতি বয়সী তরুণীর সঙ্গে র্যাবের কথা বলা সম্ভব হয়েছে যাদের মাসে তিরিশ হাজার টাকা করে দিতেন পাপিয়া বিনিময়ে তাদের ব্যবহার করা হতো কেউ রাজি না হলে তাদের লাঠি দিয়ে পেটাতেন পাপিয়া আবার কোনো কোনো মেয়ের আপত্তিকর ছবি বড়লোক কাস্টমারদের মুঠোফোনে পাঠিয়ে আগ্রহ তৈরি করতেন পাপিয়া এরপর ওই লোকগুলো এলে তাদের জিম্মি করা হতো এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম